নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপপ্রবাহের মধ্যে রাজ্যের কিছু জেলায় আজ ঝড় বৃষ্টি হবে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় কেমন তাপপ্রবাহ বজায় থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা সকাল থেকে ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী কখনো মেঘলা আকাশ কখনো আর উঁকি দিচ্ছে রোদ সবেতেই অস্বস্তি এই আবহে কবে বর্ষার আগমন হবে এই প্রশ্ন সকলের মনে এরই মাঝে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় শুকনো খটখটে আবহাওয়া থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলায় এর মধ্যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে তাতে তাপমাত্রা কমার বিন্দুমাত্র সম্ভাবনা নেই আজ রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস গত মাসেই উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা যার জেরে উত্তর জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি অবস্থা অনুকূল থাকলে বারো কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় সাথে দমকা হাওয়া দাপটও থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ ন তারিখ থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলাগুলিতে যেমন বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ আট তারিখ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা রাজ্যে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে রাজ্যে আজ কোথাও কোথাও বিকেলের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা দশ তারিখ থেকে এগারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাবাস অনুযায়ী দশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দশ তারিখ বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা দশ তারিখে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করলো এছাড়া বন্ধুরা দশ তারিখ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে তাপপ্রবাহ বয়ে যাবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা দশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর